হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন একটি টিপস শেয়ার করব। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন অ্যান্ড্রয়েড মোবাইলের টিপস শেয়ার করা হয়। সো আপনারা নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে আপনি ভালো ভালো টিপস পাবেন। সো আজকের টিপসটি মূলত এমএক্স প্লেয়ারের একটি গোপন হিডেন টিপস। সো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা বেশিরভাগই এমএক্স প্লেয়ার ইউজ করি। বাংলাদেশে এমএক্স প্লেয়ার ইউজ করে না, অ্যান্ড্রয়েড মোবাইল এরম লোক পাওয়া অনেক কষ্ট, সবাই আমরা এমএক্স প্লেয়ার ইউজ করি। সো এমএক্স প্লেয়ার একটা ট্রিক্স হয়েছে, একটা গ্রুপন ট্রিক্স, তা অনেকেই জানেন না, যারা জানেন তারা ভালো, আর না যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি। সো আমরা এমএক্স প্লেয়ারে যাই। আমরা এমএক্স প্লেয়ারে যে কোনো ভিডিও প্লে করার সময় ধরেন এখানে ক্লিক করার পরে সো আমরা এটা লক করে দিই, কিন্তু এই লক কিন্তু ওইরকম লক না যে এই ভিডিও ছাড়া অন্য ভিডিওতে কেউ পাস করে যেতে পারবে না, এটা ইজি। তো আপনি এখানে ক্লিক করলেই তারা ব্যাক দিয়ে অন্য ভিডিওতে যেতে পারবে। সো অনেক সময় আমাদের ফোন আমাদের ছোটো ভাই বড় ভাই ফ্রেন্ড সার্কেলের কাছে দিতে হয়, কোনো ইন্টারেস্টিং ভিডিও নিউজ থাকলে তাদেরকে দেখাতে হয়, সো তাদের হাতে ফোনটা দিতে হয়। কিন্তু আমাদের ফোনে অনেক সময় গোপন কিছু খাজানা থাকে, খাজানা বলতে গোপন কোনো জিনিস থাকে, সেটা অতি প্রয়োজনীয় ফাইল হইতে পারে, ভিডিও হইতে পারে, অন্যান্য ভিডিও হইতে পারে। সো সবার হাতে তো ফোনটা দেওয়া রিক্স। সো আপনি কীভাবে এই লককে পুরো একটা লককে পরিবর্তন করবেন যেটা আপনি ছাড়া অন্য কেউ এখান থেকে সেই ভিডিও থেকে আর বের হতে পারবে না, সেই ট্রিক্সটা আপনাদের শেখাবো। ধরুন এই ভিডিওতে আপনি এখানে লক করে দিলেন, এই যে বাম্পাসে অপশন রয়েছে লক করে দিলেন, কারো হাতে ফোন দিয়ে দিলেন, সো সে কিন্তু ইজিলি এখানে লককে আবার ক্লিক করে ব্যাক দিয়ে সে অন্যান্য ভিডিওতে যাইতে পারবে। সো এইভাবে যদি অন্যান্য ভিডিওতে কেউ না যাইতে পারে সেজন্য কী করতে হবে তা আপনাদেরকে আজ দেখাবো। সো আপনারা এটা করার জন্য সেটিংয়ে যাবেন, ডান পাশে তিন ডট চিহ্নিত একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেন, তারপরে সেটিংয়ে গেলেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে প্লেয়ারে গেলেন, প্লেয়ারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টর্চ অ্যাকশন লক মোড, শুধু লক দেয়, লক মোডে আপনার লক মোডের অপশনে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার কাছে তিনটি অপশন রয়েছে, লক, কিডস লকস, কিডস লকস অ্যান্ড টাচ ইফেক্ট। সো আপনারা কিড লকস অ্যান্ড টাচ ইফেক্টসে ক্লিক করবেন, এটা এনাবল করে ওকে করে দেবেন। সো আমরা এখন দেখি, আমরা এখন একটি ভিডিওতে গেলাম, তখন এখানে যাওয়ার পরে এটা লক করে দিলাম। সো আমরা এখন স্ক্রিন টাচ করতেছি কিন্তু কোনো অপশন আসতেছে না, এটা পুরো ভিতরে লক হয়ে গেছে এই ভিডিওটা। মানে আপনি কাউকে কোনো ভিডিও দিলেন, তারপরে লকে ক্লিক করে দিলেন, সেই ভিডিওটি দেখতে পাবেন, কিন্তু সেই ভিডিওতে যদি পা বের হয়ে অন্য ভিডিও দেখতে চাই স্ক্রিনটা পুরোপুরি লক হয়ে যাবে। সো এখন তো আপনাকে আগের অবস্থায় ফিরে আসতে হবে, সো আপনি এখান থেকে ইজিলি আগের অবস্থায় ফিরে আসতে পারবেন, কিন্তু এখানে একটি গ্রুপন ট্রিক্সের মাধ্যমে। ট্রিক্সটি হলো আপনাকে স্ক্রিনের চার কোণায় চারটা টাচ করতে হবে, যে এক দুই তিন চার, আগের অবস্থায় ফিরে আসলো। সো আপনারা যারা ভালোভাবে দেখেননি টাচগুলো তাদেরকে আবার দেখার জন্য আবার লক করলাম, লক করার পরে আপনারা স্ক্রিনের ডান পাশে ক্লিক করলেন একটা, এই যে তারই পাশে একটা, এখানে একটা, এখানে একটা, সে এখন আগে অবস্থায় ফিরে আসলো।
সো আপনি এখন ব্যাক করে আপনার কাজ করতে পারবেন, অন্যান্য ভিডিও দেখতে পারবেন যা আপনি ছাড়া অন্য কেউ পারবে না। এই টিক্সটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করুন না, তাহলে আপনি এই টিক্সটা তাদের ক্ষেত্রে ইউজ করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আপনার জন্য যখন ভিডিও করা হয় অনেক কষ্ট করে ভিডিও করি আমরা, সো ভিডিওতে একটি লাইক কমেন্ট আমরা আশা করতেই পারি। সো আপ ফ্রেন্ড, তাছাড়া আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন, এবং নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভবিষ্যতে ভালো ভালো টিপস পাবেন, আজকে যেরকম টিপস দিলাম এরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।